তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে মানবিক ভাতার ফর্ম আপনারা কিভাবে ফিলআপ করবেন যে ভাতা ধরন আপনারা প্রত্যেক মাসে 1000 টাকা করে ভাতা পাবেন তো এই ভাতা কিন্তু মূলত যারা প্রতিবন্ধী আছেন তাদের জন্যই কিন্তু মানবিক ভাতা তো সবার ফার্স্ট আমরা দেখব যে মানবিক ভাতার ফর্ম আমরা কোথা থেকে ডাউনলোড করব তার কি কি ক্রাইটেরিয়া আছে কি কি ডকুমেন্ট লাগবে এবং কোথায় জমা করব তার বিস্তারিত কিন্তু দেখে নেব তো ফার্স্ট আমরা দেখব যে মানবিক ভাতার অ্যাপ্লাই করার জন্য আমাদের কি কি দরকার ফার্স্ট এখানে দেখুন যে মানবিক ভাতার ফর্ম কোথায় আবেদন করতে হবে এখানে লেখা আছে দেখুন মানবিক ভাতা প্রকল্পে আবেদন করার জন্য কাছাকাছি ব্লক অফিসে বা পৌরসভায় প্রতিবন্ধী সার্টিফিকেট সহ যোগাযোগ করতে হবে অর্থাৎ আপনার স্থানীয় যে বিডিও অফিস আছে বা পৌরসভা আছে সেখানে কিন্তু প্রতিবন্ধী সার্টিফিকেট সহ কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে এই মানবিক ভাতার ফর্মের জন্য বা মানবিক ভাতায় আবেদন করার জন্য তো এবার সেকেন্ড অপশন আছে কি ছাত্রছাত্রীরা কোথায় আবেদন করবে স্কুলের যে ছাত্র ছাত্রীরা তারা কিভাবে আবেদন করবে তো এখানে দেখুন মানবিক ভাতা প্রকল্পে আবেদন করার জন্য ছাত্র ছাত্রীদের স্কুল বা কলেজের প্রধান শিক্ষক বা শিক্ষিকার সাথে যোগাযোগ করতে হবে ওনারা বলে দেবেন যে কিভাবে আপনারা ছাত্র বা ছাত্রী হলে তারা কিভাবে আবেদন করবেন তো এখানে দেখুন কি কি যোগ্যতা দরকার মানবিক প্রকল্পের জন্য তো ফার্স্ট আছে মানবিক ভাতা প্রকল্পে আবেদনের জন্য কিছু নিয়ম শর্ত রয়েছে তো ফার্স্ট এখানে আছে আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং দশ বছর কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে ঠিক আছে এটা হলো প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হলো চল্লিশ শতাংশ বা বা বেশি প্রতিবন্ধী হলেই এই ভাতা পাওয়া যাবে প্রতিবন্ধী সার্টিফিকেট কিন্তু অবশ্যই থাকতে হবে অর্থাৎ আপনার শরীরে যদি চল্লিশ শতাংশ প্রতিবন্ধীরা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ভাতা পাবেন এবং প্রতিবন্ধী সার্টিফিকেট কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে তো তার পয়েন্ট পরের পয়েন্টটা কি পরিবারের বার্ষিক আয় এক লক্ষ টাকা বা তার কম কিন্তু হতে হবে আপনার যে পরিবার আছে সেই পরিবারের টোটাল ইনকাম কিন্তু এক লাখ টাকার কম হতে হবে তো এখানে দেখুন এক বছরের বেশি যারা তারা এই মানবিক প্রকল্পে আবেদন করতে পারবে অর্থাৎ এক বছর থেকে শুরু করে বয়স যখন এক বছর হবে তারপর থেকেই কিন্তু মানবিক ভাতা প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন তো আশা করছি যে যে গুলো আছে অর্থাৎ মানবিক ভাতার আবেদনের জন্য আপনাদের কি কি মাথায় রাখতে হবে এবং কোন কোন জিনিস আপনার লাগবে সেগুলি আশা করছি বোঝাতে পেরেছি তো এবার আমরা দেখাবো যে মানবিক প্রকল্পের যে ফর্ম সেই ফর্ম আপনারা কিভাবে ফিল করবেন তো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে যে লিঙ্কে ক্লিক করলে পরে কিন্তু আপনারা মানবিক প্রকল্পের যে ফর্ম সেই ফর্মটা কিন্তু ডাউনলোড করতে পারবেন তো এখানে দেখুন লেখা আছে ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ বেঙ্গল মানবিক অ্যাপ্লিকেশন ফর্ম তো এখানে লেখা আছে দেখুন টু বি ফিল আপ ইন ইংলিশ ক্যাপিটাল লেটার্স অনলি অর্থাৎ আপনাকে ইংলিশে লিখতে হবে এবং সবগুলোই কিন্তু ক্যাপিটাল অর্থাৎ বড় হাতে হতে হবে লেখাগুলো তো ফার্স্ট এখানে দেওয়া আছে অ্যাটাচ পাসপোর্ট সাইজ ফটো কালার অর্থাৎ কালার ফটোগ্রাফ কিন্তু পাসপোর্ট সাইজের একটি ফটো এখানে আপনাকে লাগাতে হবে তো তারপরে কি আছে এখানে দেখুন পার্সোনাল ডিটেলস অর্থাৎ আপনার ডিটেলস দিতে হবে মানে যার নামে অ্যাপ্লিকেশন করছেন তার ডিটেলসটা এখানে দিতে হবে তো ফার্স্ট এখানে কি আছে নেম অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যার নামে আবেদন করবেন তার নামটি এখানে লিখবেন সবগুলোই বড় হাতে দেবেন এবং ইংলিশে লিখবেন দ্বিতীয়তে তার আধার কার্ড নাম্বারটা এখানে লিখবেন আধার কার্ড নাম্বার লেখার পর ভোটার আইডি কার্ড যদি থাকে সেক্ষেত্রে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই জেন্ডার মেল না ফিমেল বা আদার্স সেক্ষেত্রে সেটা লিখে দেবেন যদি মেল হয় সেক্ষেত্রে মেল লিখে দেবেন যদি ফিমেল হয় সেক্ষেত্রে ফিমেল লিখে দেবেন যদি আদার্স হয় সেক্ষেত্রে আদার্স লিখে দেবেন তো লেখার পরে এখানে দেখুন ডেট অফ বার্থ অর্থাৎ তার যার নামে অ্যাপ্লিকেশন করছেন তার ডেট অফ বার্থ কি আছে সেটা আধার কার্ড দেখে বা জন্ম সার্টিফিকেট দেখে আপনারা লিখে দেবেন লিখে দেওয়ার পরে এখানে দেখুন ফাদার্স নেম মাদার্স নেম গার্জিয়ান নেম যদি কারোর বাবা না থাকে সেক্ষেত্রে মাদার হবে যদি কারোর বাবা মা নাও থাকে সেক্ষেত্রে গার্জিয়ান নেম দিতে পারবেন তো ধরুন আপনি আপনার বাবার নাম দেবেন সেক্ষেত্রে এখানে বাবার নামটা আপনারা লিখে দেবেন বাবার নাম লেখার পর এখানে রিলিজিয়ন অর্থাৎ আপনার ধর্ম কোনটা আছে সেই ধর্মটা এখানে লিখবেন হিন্দুইজম হলে হিন্দুজম মুসলিম হলে মুসলিম খ্রিস্টান হলে খ্রিস্টান আদার্স হলে আদার্স ঠিক আছে দেওয়ার পর এখানে কাস্ট অর্থাৎ আপনার এসসি এসটি না ও না জেনারেল সেটা লিখে দেবেন যদি এসসি হন তাহলে এসসি লিখবেন যদি ও হন সেক্ষেত্রে ও লিখবেন যদি এসটি হয় সেক্ষেত্রে এস লিখবেন যদি জেনারেল বা সাধারণ হন

হাউস বা হাউস নাম্বার অর্থাৎ আপনার বাড়ির নাম্বার তো যদি কারোর না জানা থাকে সেক্ষেত্রে ভোটার লিস্ট চেক করবেন সেখানে বাড়ির তো বাড়ির হয়ে গেল করেন তার ফুল আপনাকে এখানে দিতে হবে সবগুলোই ক্যাপিটালে এবং বড় ইংলিশে তো এখানে আপনার জিপি বা ওয়ার্ড নাম্বার যদি আপনারা পঞ্চায়েতে হন সেক্ষেত্রে পঞ্চায়েতের নামটি লিখবেন যদি আপনারা পৌরসভা হন সেক্ষেত্রে ওয়ার্ডের নামটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি অর্থাৎ আপনার যদি পঞ্চায়েত বাসিন্দা হন সেক্ষেত্রে আপনার ব্লক কোনটা আছে সেই ব্লকের নাম লিখবেন যদি মিউনিসিপ্যালিটি হন সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে দেখুন পুলিশ স্টেশন অর্থাৎ আপনার পুলিশ স্টেশন কোনটা আছে সেই পুলিশ স্টেশনের নামটা লিখবেন এখানে লেখার পর পোস্ট অফিস কি আছে আপনার সেই পোস্ট অফিসের নামটা লিখবেন লেখার পর সাব ডিভিশন অর্থাৎ আপনার মহকুমা কোনটা আছে মহকুমাটা এখানে লিখে দেবেন লেখার পর এখানে দেখুন ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা জেলার নামটা লিখবেন এখানে লেখার পর এখানে দেখুন পিনকোড আপনার এলাকার যে পিনকোডটা আছে সেই পিনকোডটা এখানে লিখবেন লেখার পর স্টেট সেখানে ওয়েস্ট বেঙ্গল লিখবেন লেখার পর মোবাইল নাম্বার তো যে মোবাইল নাম্বারটা চালু আছে বা যে মোবাইল নাম্বারটা খোলা আছে সেই মোবাইল নাম্বারটা দেবেন তো দেওয়ার পর এখানে ল্যান্ড নাম্বার তো ল্যান্ডলাইন অনেকে নেই বা থাকলেও না দিলেও কিছু হবে না তো সেক্ষেত্রে ল্যান্ড লাইনটা না দিলেও কিন্তু চলবে তো এরপরে দেখুন অ্যাকনোলেজমেন্ট কপি অফ মানবিক অ্যাপ্লিকেশন তো এখানে দেখুন এই যে এই জায়গাটা এই জায়গাটা কিন্তু আপনি কিছু করবেন না এটা যখন আপনারা ভিডিওতে বা আদার্স কোনো অফিসে জমা দেবেন সেক্ষেত্রে কিন্তু তারাই এটা এটা ফুলফিল করবে এখানে আপনি কিছু করবেন না তারা এখানে একটা সিগনেচার করবে যারা জমা নেবেন এবং তাদের স্ট্যাম্প কিন্তু এখানে দিয়ে দেবে তো এখানে আপনার কিছু করার দরকার নেই আমরা একটু নিচে যাবো এবার এটা কিন্তু আপনাকে ফিল করতে হবে বা আপনি যদি না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার যে প্রতিবন্ধী সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট দিয়েও কিন্তু করতে পারেন তো এখানে দেখুন টাইপ অফ ডিসিবিলিটি অর্থাৎ আপনি কোন প্রকার প্রতিবন্ধী সেটা কিন্তু আপনাকে লিখতে হবে লেখার পরে এখানে দেখুন পার্সেন্টেজ অফ ডিসিবিলিটি অর্থাৎ আপনার শরীরের কত শতাংশ প্রতিবন্ধিতা আছে সেটা আপনারা প্রতিবন্ধী সার্টিফিকেটে পেয়ে যাবেন বা ডাক্তারের কাছ থেকে আপনারা জেনে আসবেন সেই পার্সেন্টেজটা এখানে দেবেন চল্লিশ হতে পারে হতে হতে পারে পারে সেটা দেবেন দিয়ে দেওয়ার পরে দেখুন অথরিটি ইস্যু অফ ডিসিবিলিটি সার্টিফিকেট অর্থাৎ কে আপনার প্রতিবন্ধী সার্টিফিকেটটা তৈরি করিয়েছিল তার নামটি এখানে লিখবেন অর্থাৎ অথরিটির নাম প্রতিবন্ধী সার্টিফিকেট যারা করিয়েছিলেন যার কাছ থেকে তার নামটি লিখবেন লেখার পর এখানে দেখুন ব্যাংক নেম অর্থাৎ আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটি লিখবেন লেখার পর ব্যাংকের ব্রাঞ্চ কোথায় আছে সেই ব্যাংকের ব্রাঞ্চের নাম লিখবেন লেখার পর যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবেন লেখার পর এখানে আইএফএস কোড নাম্বার অর্থাৎ আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের আইএফএস কোড নাম্বারটা কিন্তু এখানে দেবেন তো এটা গেল ব্যাংক ডিটেলস ডকুমেন্ট দেখুন ডকুমেন্টে আপনাদের কি 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 দিতে হবে আপনাদের ডকুমেন্টের মধ্যে কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন অর্থাৎ পঞ্চায়েত থেকে কিন্তু আপনাদের একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুলে তুলতে হবে তুলে পর তার কপি একটা দিতে হবে অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের কপি দিতে হবে কপি অফ ইনকাম সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেটে কপি দিতে হবে একটা জেরক্স কপি অফ ডিসিবিলিটি সার্টিফিকেট তো ডিসিবিলিটি সার্টিফিকেটে একটা জেরক্স দিতে হবে আপনাকে কপি অফ আধার সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ আধার কার্ডের নিজস্ব সই করা জেরক্স কপি দিতে হবে কপি অফ ভোটার আইডি কার্ড সেলফ অ্যাটাস্টেড যদি ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে ভোটার কার্ডের জেরক্স দিয়ে নিচে আপনার সই করে দেবেন কপি অফ রেশন কার্ড সেলফ অ্যাটাস্টেড তো রেশন কার্ডের একটা জেরক্স দেবেন নিচে আপনার সই করে কপি অফ ব্যাংক পাসবুক সেলফ অ্যাটাস্টেড অর্থাৎ ব্যাংকের যে পাসবইয়ের পাসবুকের প্রথম পাতা আছে সেই প্রথম পাতার জেরক্স এবং নিচে আপনার সই আদার্স যদি কিছু থাকে সেক্ষেত্রে দেবেন না থাকলে আর আদার্স কোনো ডকুমেন্টস দেওয়ার দেওয়ার দরকার নেই তো এখানে কটা ডকুমেন্টস আসলেও এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট ডিসিবিলিটি প্রতিবন্ধিত সার্টিফিকেট আধার কার্ড ভোটার কার্ড কিন্তু ব্যাঙ্কের জেরক্স দিতে হবে নিচে সই করে ঠিক আছে তো এবার আমরা আরেকটু দিকে আসবো তো এখানে দেখুন সিগনেচারের একটা অপশন আছে তো এখানে যে অ্যাপ্লিকেশন করছে তার সিগনেচার কিন্তু এখানে দিতে হবে ঠিক আছে যে অ্যাপ্লিকেশন করছে তার সিগনেচার এবং কত তারিখে জমা দিচ্ছে তার কিন্তু একটা ডেট দিতে হবে অর্থাৎ যদি ধরুন আপনি আজকে জমা দিচ্ছেন সেক্ষেত্রে আজকের ডেটটা এখানে দিয়ে দেবেন তো দিয়ে দেওয়া হয়ে গেলে পর আমরা নিচে আসবো তো এখানে দেখুন নিচে আদার্স কিছুই নেই এখানে শুধুমাত্র এটা কিন্তু অফিস ইউজ অনলি তো এখানে দেখুন লেখা আছে পর অফিস ইউজ অনলি এখানে আপনার কিছু করার দরকার নেই এখানে যেখানে জমা দেবেন আপনারা বিডিও অফিসে বা যেখানে জমা দেবেন সেখানেই কিন্তু এই লেখাটা লিখবে বা যাবতীয় যা ফিল করার এখানে করে দেবে এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেবে যাবতীয় ইনকোয়ারি যা আছে তা করবে এবং করে আপনাকে কিন্তু একটা স্লিপ তারা দিয়ে দেবে যেটাকে বলে অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেটা কিন্তু সেখান থেকে আপনারা অনলাইন থেকে চেক করতে পারবেন যে আপনার প্রতিবন্ধী সার্টিফিকেট বা মানবিক ফর্ম সেই ফর্ম কতদূর পর্যন্ত কাজ এগুলো এবং নাগাদ আপনারা হাতে পাবেন তো এটি আপনারা যে আপনার ভিডিও অফিস আছে সেই ভিডিও অফিসে কিন্তু জমা দেবেন স্কুলের ক্ষেত্রে আপনারা একবার চেষ্টা করবেন স্কুলের শিক্ষক বা শিক্ষিকার কাছে জানতে চাইতে তো আশা করছি মানবিক প্রকল্পের ফর্ম আপনারা কিভাবে ফিল করবেন কি কি ডকুমেন্ট লাগবে কোথায় জমা করবেন তার বিস্তারিত বোঝাতে পেরেছি তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ